আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব 60 বছর জীবিত থাকা একটি মানুষ তার জীবনের কতটা সময় সে কাজে লাগাতে পারে। 60 বছর জীবিত থাকা একটি মানুষ যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমায় তাহলে সে 60 বছরে মোট ঘুমায় 175,200 ঘন্টা। এই 175,200 ঘন্টাকে যদি বছরে কনভার্ট করা হয় তাহলে হয় 20 বছর। অর্থাৎ একটি মানুষ যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমায় তাহলে তার জীবনের 3 ভাগের 1 ভাগ সময় সে ঘুমিয়েই পার করে দেয়। 60 বছর জীবিত থাকা মানুষ যদি প্রতিদিন খাওয়া এবং ওয়াশরুম মিলিয়ে 2.5 ঘন্টা করে সময় ব্যয় করে তাহলে তার 60 বছরে টোটাল 54,850 ঘন্টা ব্যয় হয়। এই 54,850 ঘন্টাকে যদি বছরে কনভার্ট করা হয় তাহলে হয় 6.25 বছর। একজন মানুষ যদি 15 বছর বয়স থেকে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকে তাহলে 15 থেকে 60 বছর পর্যন্ত এই 45 বছর বয়সে সে প্রতিদিন যদি ফেসবুক, টুইটার, অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং এন্টারটেইনিংয়ের জন্য যদি প্রতিদিন গড়ে 2 ঘন্টা করে সময় ব্যয় করে তাহলে সে টোটাল ব্যয় করে 32,850 ঘন্টা। এই 32,850 ঘন্টাকে বছরে কনভার্ট করলে হয় 3.75 বছর। তাহলে 60 বছর জীবিত থাকা একটি মানুষ খাওয়া, ঘুম, ওয়াশরুম এবং এন্টারটেইনিং করেই তার 30 বছর সময় ব্যয় করে। অর্থাৎ তার জীবনের অর্ধেকটা সময় সে খাওয়া, ঘুম, ওয়াশরুম এবং এন্টারটেইনিং এর মধ্যেই ব্যয় করে। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে একটি স্বাভাবিকভাবে চলাফেরা করা মানুষ তার জীবনের মাত্র অর্ধেকটা সময় সে অ্যাকচুয়াল কাজে লাগাতে পারে। আবার কেউ যদি দিনে 12 ঘন্টা করে ঘুমায় তাহলে তার জীবনের অর্ধেকটা সময় সে ঘুমিয়েই পার করে দেয়। আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা না ঘুমিয়ে 6 ঘন্টা ঘুমান তাহলে আপনার প্রতিদিন যদি 2 ঘন্টা করে বাঁচে তাহলে 60 বছরের টোটাল তাহলে আপনি পাবেন 43,200 ঘন্টা, যেটাকে বছরে কনভার্ট করলে হয় 5 বছর। সময় বাড়িয়ে আপনি দুনিয়াতে কাজকর্ম বেশি করে যেতে পারবেন। আবার যদি চান তাহলে আপনি 12 ঘন্টা ঘুমিয়ে আপনার জীবনের আরও 10 বছর আপনি বৃথা করে দিতে পারেন। প্রতিটি মানুষের আল্লাহ তাআলা একটি ফিক্সড আয়ু দিয়ে দিয়েছেন, তো আপনি সেই ফিক্সড আয়ু থেকে আপনি চাইলে এভাবে আপনার দুনিয়াতে কাজ করার যে আয়ুটা সেটা আপনি বাড়িয়েও নিতে পারবেন, কমিয়েও নিতে পারবেন, সেটা মূলত আপনার উপরেই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।